আসসালামু আলাইকুম জুরের ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? এটা আলহামদুলিল্লাহ ভাই। ভাই সব সময় তো খালি সেলফ পোস্টই করলাম, আজকে একটু ভিন্ন পোস্ট করতে চাইতেছি। অর্থাৎ কবুতর তো ভাই অনেকে কিনে, দেখা যায় অনেকে চিনে না, নরও চিনে না, মাদিও চিনে না, রানিংও চিনে না, এই ক্ষেত্রে একটু বলবেন। আর বিশেষ করে এখন তো গরম পড়তেছে অতিরিক্ত, কবুতর আসলে কীভাবে রাখলে একটু রোগ বালাই কম হবে এই সম্পর্কে একটু বলবেন ভাই। বর্তমানে কবুতরের রোগ বালাইটা নাই তেমন, যেমন একটা সমস্যা আছে, দেখা গেছে ভাইরাসের কারণে চোখে পানি আসে কোনো সময়। আচ্ছা, হঠাৎ হঠাৎ আপনার মানুষের ওষুধ আছে একটা গেটিসন, 120 টাকা করে নেয়। এটা চোখের ডরপ, মানুষের ডরপ, পশু পাখির ডরপ। আচ্ছা আচ্ছা, সকাল বিকাল 2 দিন দিলে মনে করেন ইনশাল্লাহ দেয় কবুতর সুস্থ হয়ে যাবে, মানে 2 দিনের ভিতরে। হ্যাঁ, 2 দিনের ভিতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। এটাকে যে কোনো কবুতরের ক্ষেত্রে, যে কোনো কবুতর দেশি হোক বিদেশি হোক। আচ্ছা, আপনার কাছে আছে, মানে আমি একটু দেখাই দিই যদি থাকে। আমার কাছে আছিল। তো এই হচ্ছে ভাইয়ের হাতে আপনার গেটিসন, আপনার চোখের যে মানে পানি আসলে যে দিতে হয় আর কি ড্রপটা, পানিকে ঠান্ডা হয়ে যায়, যদি হালকা ঠান্ডা থাকে ঠান্ডা করতে যায়। আচ্ছা, সবুজ পায়খানা হয় ভাই অনেক কবুতরের, এই ক্ষেত্রে ভাই কোন ধরনের চিকিৎসা নেওয়া উচিত? এই ধরনের আমি মনে করি একটা চিকিৎসা আছে, যেটা রিস্কর কোম্পানির। আপনার কাছে আছে? হ্যাঁ আছে, একটু দেখাই দেবেন ভাই। তো সবুজ পায়খানা অর্থে প্রাথমিক চিকিৎসাটা কি আসলে? প্রাথমিক চিকিৎসা একটাই, শুধু সবুজ পায়খানা, যদি চুনা পায়খানা হয় সিপ্রোসিন। হ্যাঁ, এটা রিস্কর কোম্পানির সিপ্রোসিন বেড, আপনারা দেখতে পাচ্ছেন স্কয়ার কোম্পানি। এটা কিভাবে খাওয়াবে ভাই? এরা একটা ট্যাবলেট নিল, নিয়ে আপনি 4 লিটার পানির লাগে মিক্সচার করে দিয়ে এরা প্রত্যেকটা পাত্রে পাত্রে দিয়ে দিল, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা রাখলো। ট্যাবলেটটা তো অনেক বড়, মানে গরুর ট্যাবলেটের মতো লাগছে। হ্যাঁ, তাহলে 1 লিটার পানি দিয়ে এটাকে 4 ঘন্টা, না হ্যাঁ 4 ঘন্টা করে দিচ্ছে, 4 ঘন্টা করে গোলায় পরে পানির সাথে খাওয়াবে। আচ্ছা, এটা অনেকে তো মনে করেন যে লক্ষণ বুঝে না কবুতরে, মানে জিমাইতে থাকে। হ্যাঁ, জিমায় দেখা যায়, পানি খাইতে খাওয়া দাওয়া কম। হ্যাঁ, বা দেখা উস্কো খুস্কো ভাবে বসে আছে, এটা কি এই ট্যাবলেটের কাজ সারবে? হ্যাঁ, ট্যাবলেটের কাজ সারবো, আর সাথে যদি মনে করেন যে এটা যদি দিতে পারে কারমিনা। কারমিনা কি কাজে লাগে ভাই? এটা এটা বহুত গুলো আপনার লিভার ভালো রাখে, দেখা যাচ্ছে কবুতর বমি করতে আছে বদ্ধজমের কারণে, হজমটা ঠিক হয়, গ্যাস যদি থাকে গ্যাস ঠিক হয় প্রথমে হজমের জন্য আর কি না। হ্যাঁ, এটার দাম কিরকম নিতে পারে ভাই? এটার দাম মাত্র 50 টাকা, এখন বর্তমানে 5 টাকা বাড়তে পারে। এটা খাওয়াবে কিভাবে ভাই? এটা পানির সাথে 2 মুখকা নিবো, 1 লিটার পানির সাথে মিলে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তো কবুতর আর কি কি ধরনের রোগ আছে আমাদের একটু আইডিয়া দিবেন, বর্তমান সময় করণীয়? বর্তমান সময় কবুতর তো টালডুক, তার এটা কোনো চিকিৎসা নাই। আচ্ছা, এটা কি গরম বা শীতে সবসময় হয়? এটা সবসময় হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হয়, আপনার দেখা যাবে কবুতর পাতলা পাতলা পাখানা করতেছে পানি পানি, তখন ওইটারে এই সাধারণ চিকিৎসাটা দিলে কবুতরটা টাল হইব না। টাল রোগে আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে আসলে কি করা উচিত? পূর্ব মুহূর্তে ওটা খেয়ালই করা যায়, একটা কবুতরে শুধু পাতলা পায়খানা করবে, শুধু পাতলা পায়খানা, শুধু পাতলা পায়খানা, পানি খাওয়া দাওয়া কমবে না, খাওয়া দাওয়া ঠিক মতন খাইবো, মানে বোঝা যাবে না আর কি, না পায়খানা না দেখলে, না এটা কোনো বোঝার কোনো উপায় না পায়খানা না দেখলে। আচ্ছা, যে কোনো ভাই যদি আপনাকে যে কোনো সময় ফোন দিলো, কোনো সমস্যা ফেস করলো, সমাধান তো দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ তো সমাধান, বিরক্ত হবেন না? না না না, বিরক্ত কি, আমি তো বিরক্ত করি কারো কারো কাছে। আচ্ছা, কোনো ভাই যদি কোনো রোগ সম্পর্কে ভাইয়ের কাছে জানতে চান, আপনারা যেহেতু ভাই দীর্ঘদিন কবুতরের লাইনে আসছেন আর জানেন রোগ সম্পর্কে, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমরা একটু তুলে ধরছি বিস্তারিত এই সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য কবুতর রিলেটেড। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা আক্রান্ত হন, আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ভাই ভালো অভিজ্ঞ জানেন তার মাধ্যমে আপনাদের সমাধান দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, 5 মিনিটের একটা ভিডিও করছি, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, হেল্পফুল হবে। তো আজকে কবুতর বিক্রির মতো যতগুলো কবুতর আছে আমরা দেখানোর চেষ্টা করবো, সম্পূর্ণ ভিডিও থাকবেন ইনশাল্লাহ।